আমি এখানে বাছাই করে নিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ যা তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে বলে আমি মনে করি এখানে আমি মূলত এমসিকিউ নিয়েছি দেখে দেখে যার প্রথমটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কি নিয়ে আলোচনা করে উত্তর হচ্ছে পদ তাহলে যৌক্তিক সংজ্ঞা পদ নিয়ে আলোচনা করে পরবর্তী প্রশ্ন হচ্ছে যৌক্তিক সংজ্ঞায় পদের কোন দিকটি বিশ্লেষণ করা হয় উত্তর হচ্ছে যাত্র পরের প্রশ্ন হচ্ছে সংজ্ঞা প্রদান করা হয় কিসের পদের তাহলে সংজ্ঞা প্রদান করা হয় পদের পরবর্তী প্রশ্ন যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি উত্তর হচ্ছে পাঁচটি পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির সংজ্ঞা দেওয়া সম্ভব উত্তর হচ্ছে শ্রেণীবাচক পদের সংজ্ঞা দেওয়া সম্ভব ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হলো কোনো পদের যাত্রার্থ হলো সেই পদের কি গুণের দিক অর্থাৎ যাত্রার্থ হল কোনো পদের গুণের দিক সাত নম্বর প্রশ্ন হচ্ছে সংজ্ঞা প্রদানের সহজতম উপায় কোনটা সবগুলো আসন্নতম জাতি উল্লেখ করা বিভেদক লক্ষণ উল্লেখ করা যাত্রার্থ উল্লেখ করা আট নম্বর প্রশ্ন হচ্ছে সংজ্ঞা ও বর্ণনার পার্থক্যের ক্ষেত্র হচ্ছে নিয়মের পদ্ধতির এবং অনুপত্তির তাহলে এর তিন ক্ষেত্রে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য তৈরি হয় এটা আবার আট নম্বর প্রশ্ন হচ্ছে সংজ্ঞা ও বর্ণনার পার্থক্যের ক্ষেত্র হচ্ছে কি সংজ্ঞা ও বর্ণনার পার্থক্যের ক্ষেত্র কোনগুলো সবগুলো নিয়মের ক্ষেত্রে পার্থক্য আছে পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য আছে এবং অনুপপত্তির ক্ষেত্রে পার্থক্য আছে নয় নম্বর প্রশ্ন হচ্ছে যৌক্তিক বিভাগ কোন ধরনের প্রক্রিয়া উত্তর হচ্ছে মানসিক প্রক্রিয়া দশ নম্বর অঙ্গগত বিভাগ কি উত্তর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ বিভক্তকরণ এটা হচ্ছে অঙ্গগত বিভাগ দশ নম্বর প্রশ্ন একই সময়ে একাধিক মূলনীতির ভিত্তিতে কোনো জাতিকে বিভক্ত করা হলে নিচের কোন অনুপপত্তি ঘটে সংকর অনুপপত্তি ঘটে এগারো নম্বর প্রশ্ন হচ্ছে গায়ের রঙের ভিত্তিতে মানুষকে সাদা মানুষ কালো মানুষ বাক করলে যে অনুপপত্তি ঘটে তার নাম কি তার নাম হচ্ছে অব্যাপক বিভাগ অনুপপত্তি বারো নম্বর প্রশ্ন ত্রিভুজকে সমবাহু এবং সমুদ্রবাহ এ দুভাগে ভাগ করলে কোন অনুপপত্তি ঘটে উত্তর হচ্ছে অব্যাপক বিভাগ অনুপত্তি ঘটে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দিকুঠমি শব্দের অর্থ কি অর্থ হচ্ছে দুভাগে ভাগ করা চোদ্দ নম্বর প্রশ্ন দিকুটিক বিভাগের প্রবর্তককে উত্তর ব্যান্থাম পনেরো নম্বর নিম্নের কোন পটটিকে যৌক্তিকভাবে বিভাজন করা যায় মানুষ ষোলো টু লজিক গ্রন্থটি কার লেখা উত্তর হচ্ছে আই এম কপি সতেরো আরোহের সিদ্ধান্ত একটি আরোহের সিদ্ধান্ত একটি কি উত্তর হচ্ছে সার্বিক যুক্তিবাক্য আঠারো আরোহকে প্রকৃত এবং অপ্রকৃত এই দুভাগে ভাগ করেন কে মিল উনিশ আরোহের অন্তঃসার বা মূল বৈশিষ্ট্য কোনটি উত্তর আরোহাত্মক উল্লম্পন বিশ প্রকৃত কত প্রকার উত্তর তিন তিন প্রকার একুশ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ হয় উত্তর সার্বিক হয় বাইশ অবৈজ্ঞানিক আরোহে অনুপস্থিত থাকে কি অনুপস্থিত থাকে কার্যকারণ সম্পর্ক অনুপস্থিত থাকে তেইশ বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্যগত দিক হল কি পার্থক্যগত দিক কি কার্যকারণ নিয়ম চব্বিশ প্রকৃত আরোহ হলো উত্তর হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ এবং অনুমান আরোহ প্রকৃত আরোহে যে পদ্ধতিতে সিদ্ধান্ত পরিপূর্ণভাবে নিশ্চিত হয় উত্তর হচ্ছে বৈজ্ঞানিক আরোহ ছাব্বিশ বৈজ্ঞানিক আরোহ স্থাপন করে কি স্থাপন করে সংশ্লেষক বাক্য এবং সার্বিক বাক্য সাতাশ এই প্রশ্নটিতে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যেখানে আছে তে আছে কার্যকারণ নিয়ম খ আছে প্রকৃতির নিয়ম এবং গ তে আছে আরোহমূলক লম্প সমান একটা প্রশ্নমূলক চিহ্ন আছে তারপর বলা হচ্ছে উদ্দীপকটি ক খ ও গ একত্রিত করলে প্রশ্নমূলক চিহ্নদের স্থানে নিচের বলতে তাহলে সেখানে কি হবে সেখানে হবে বৈজ্ঞানিক আরোহ আটাশ এখানে আছে তে কার্যকারণ নিয়ম খ তে প্রকৃতির নিয়ম গতে তে লম্ব প্রশ্নবোধক চিহ্নিত একটি খালি ঘর উদ্দীপকটি বিশ্লেষণ করলে দেখা যায় কি দেখা যায় ক খ ও গ এর মিলিত রূপ বৈজ্ঞানিক আরোহ দুই খ এর মিলিত রূপ অবৈজ্ঞানিক আরোহ তিন গ হল প্রকৃত আরোহের প্রাণ এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটু জটিল টাইপের তাই তোমরা ভালোভাবে এগুলো মনে রাখার ট্রাই করবে উনত্রিশ প্রকল্প কথাটির অর্থ উত্তর হচ্ছে আনুমানিক ধারণা ত্রিশ প্রকল্প শব্দটির ইংরেজি কোনটি এটার ইংরেজি হচ্ছে উত্তর হাইপোথিসিস একত্রিশ প্রকল্প স্তর কয়টি উত্তর হচ্ছে চারটি বত্রিশ প্রকল্পের শেষ স্তর কোনটি উত্তর হচ্ছে যাছাই করণ তেত্রিশ প্রকল্পের শর্ত কোনটি সুনির্দিষ্ট চৌত্রিশ যাচাইকরণ কত প্রকার উত্তর হচ্ছে দুই প্রকার পঁয়ত্রিশ প্রকল্প হল কি প্রকল্প আনুমানিক ধারণা ছত্রিশ হচ্ছে প্রকল্পকে বৈধ হওয়ার জন্য কি হতে হয় সুনির্দিষ্ট হতে হবে বাস্তব কারণ ভিত্তিক হতে হবে এবং প্রমাণযোগ্য হতে হবে সাঁত্রিশ হলো বাস্তব কারণ হলো কেমন সত্য কারণ অস্তিত্বশীল কারণ আট্রিশ কোন জটিল অস্পষ্ট ও দুর্বুদ্ধ বিষয়কে সহজ ও স্পষ্ট খি বলে কি হচ্ছে ব্যাখ্যা উনচল্লিশ ব্যাখ্যা ইংরেজি শব্দ এক্সপ্লানেশন কোন শব্দ থেকে এসেছে এক্সপ্লানে থেকে চল্লিশ ব্যাখ্যা কত প্রকার দুই প্রকার একচল্লিশ ওলাবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয় এটি কোন ধরনের ব্যাখ্যা এটি হচ্ছে লৌকিক ব্যাখ্যা যেটা মানুষ অবান্তরভাবে ধারণা করে বিয়াল্লিশ লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি সেটা হচ্ছে সাধারণ বিশ্বাস তেতাল্লিশ বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ কয়টি উত্তর তিনটি চুয়াল্লিশ বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ কোনটি উত্তর অন্তর্ভুক্তি পঁয়তাল্লিশ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয় তাহলে কোনটি নয় সংশ্লেষণ হচ্ছে কৌতূহল কোনটি জটিল বিষয়কে সহজ করে উত্তর হচ্ছে ব্যাখ্যা আটচল্লিশ মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে ব্যাখ্যা বলে উনপঞ্চাশ বৈজ্ঞানিক ব্যাখ্যা করন হলো কোন ঘটনার কারণ আবিষ্কার করা দুই অন্য ঘটনার সাথে সাদৃশ্য বা মেল খুঁজে বের করা তিন অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করা আমাদের সর্বশেষ পঞ্চাশ নম্বর হচ্ছে ব্যক্তিভেদে ভিন্ন হয় কোন ব্যাখ্যায় এটা হচ্ছে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বা লৌকিক ব্যাখ্যায় দুটোই উত্তর